ঘরের ভেতর এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত চালতা বেরিয়া দাসপাড়া এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম পরিতোষ পাণ্ডে বাড়িতে তিনি একাই থাকতেন পেশায় মিষ্টির দোকানের কর্মী সোমবার বিকালে তিনি কাজে না যাওয়াতেই মিষ্টির দোকানের লোকজন তার খোঁজে তার বাড়িতে যান তারা গিয়ে দেখেন ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পরিতোষ নামের মিষ্টির দোকানের ওই কর্মীর দেহ পড়ে রয়েছে এরপর এই খবর দেওয়া হয় দত্তপুকুর থানার পুলিশকে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে তাকে তবে খুন নাকি অন্য কোনো কারণে মৃত্যু তার তদন্ত শুরু করেছে পুলিশ তবে ময়না তদন্তের পরই সঠিক জানা যাবে এমনটাই পুলিশ সূত্রের খবর আসছিলাম দেখলাম ভ্যানে নিয়ে যাচ্ছে মাথার উপর তো কাটা ছিল আর সারা গায়ে রক্ত মাখানো ছিল পুরো অল টোটালি ওর রক্ত লাগানো ছিল সারা শরীরে ও কারোর সঙ্গে সবাই যেটা না কাজ করতো নিজের মতো নিজেই আবার এসে ঘরে খেয়ে দিয়ে শুয়ে পড়তো মিষ্টির দোকানে কাজ করে সেই সূত্রেই আমি দেখতে আসলাম না না হ্যাঁ উনি একাই থাকে